যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ করুণাময়ীর এপিসি ভবনের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা অবিলম্বে চাকরির দাবি জানিয়েছেন তারা 2014 এ টেট পাস করেছিলেন তারা এবং তারপর থেকেই চাকরি মেলেনি তাই অবিলম্বে চাকরির দাবিতে করুণাময়ী এপিসি ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন টেট পরীক্ষার্থীরা টেট পরীক্ষায় যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন অবিলম্বে চাকরির দাবিতে তাদের এই বিক্ষোভ এবং পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে এক প্রস্থ ধস্তাধস্তি হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে করুণাময়ী এপিসি ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন টেট চাকরি প্রার্থীরা আবেদন করা সত্ত্বেও তাদের কিন্তু নিয়োগ করা হয়নি আজকে তাদের কিন্তু ডেপুটেশন দেওয়ার কথা ছিল এপিসি ভবনে এসে কিন্তু তারা বিশাল সংখ্যক পরীক্ষা প্রার্থীরা তারা জমায়েত হন এবং তাদেরকে জমায়েত করতে বারণ করা হয় এবং প্রথমেই কিন্তু বিধাননগর কমিশনারেট পুলিশ মোতায়েন করা ছিল কিন্তু তাদেরকে যখন বলা হয় যে তারা যে প্রতিনিধি কয়েকজন তারা নিজেদের ভেতর ঠিক করে তারা প্রতিনিধি যে ডেপুটেশন কপি সেই ডেপুটেশন কপি জমা দিতে পারে কিন্তু তারা কিন্তু অনার থাকেন এবং তারা তাদেরকে ছত্রভঙ্গ করতে প্রায় কার্যত পুলিশকে হিমশিম খেতে হয় এবং কার্যত তাদের সাথে ধস্তাধস্তি লেগে যায় এরপরে বেশ কয়েকজনকে আটক করেছে ইতিমধ্যে বিধাননগর কমিশনারেটের পুলিশ এবং তাদেরকে ছাড়ানোর জন্য তারা কিন্তু রাস্তায় অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন এবং এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি তারা এখন নিজেদের ভেতরে কথা বলছে যে কজনের প্রতিনিধি দল তারা যাবেন ডেপুটেশন দিতে এবং তার আগে তারা তাদের যে সতীর্থদের বিধাননগর কমিশনারেটের আটক করেছে তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে এই দাবিতেই তারা কিন্তু অবস্থান করছে কিন্তু এখনো পরিস্থিতি ঘটনাস্থলে কিন্তু যথেষ্ট উত্তেজনা দেবকম একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে এবং তুলে নিয়ে গিয়ে পুলিশ ভ্যানে তুলছে সেই জায়গা থেকে বিক্ষোভকারীদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে তাদের কি আন্দোলন আরো বড় আকার ধারণ করবে দেখো ইতিমধ্যে তারা নিজেরা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি যে তারা কজন প্রতিনিধি দল যাবেন যে কারা কোথায় ডেপুটেশন দেবেন এবং তাদের কাছে এখন যেটা তাদেরকে তাদের যেটা বড় প্রশ্ন যে তাদের সতীর্থ তাদেরকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ হ্যাঁ তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে এবং এই দাবিতেই তারা কিন্তু এখন নিজেদের ভেতরে কথাবার্তা বলছে এবং আর কিছুক্ষণের ভেতরে হয়তো তারা সিদ্ধান্ত নেবে যে কজন প্রতিনিধি দল যাবেন গিয়ে ডেপুটেশন দেবেন এবং পাশাপাশি আরে তাদের অন্যান্য সতীর্থরা তারা গিয়ে যাদেরকে আটক করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে অনেক ধন্যবাদ দেবকম তুমি পরিস্থিতিকে নজর রাখো টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবকম সরকার এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন করুণাময়ীর
এপিসি ভবনের সামনে বিক্ষোভ টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ এপিসি ভবনের সামনে সেখানেই পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তারপরেই আরো উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি